আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান, বন্ধুরা প্রথম প্রশ্ন, খরলা উপন্যাসটির রচয়িতা কে? খরলা উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। অর্থাৎ এই প্রশ্নটি এভাবেই এসেছে, খরলা উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন গ্রন্থগুলোর রচয়িতা কে? মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন গ্রন্থগুলোর রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন, বন্ধুরা আমরা সকলেই জানি যে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের লেখা প্রবন্ধ গ্রন্থগুলো অসাধারণ। যখন কারো মনোবল ভেঙে যায়, কেউ সাহস হারিয়ে ফেলে, বিশ্বাস হারিয়ে ফেলে, তিনি যদি এই গ্রন্থগুলো পড়েন তাহলে তিনি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠবেন এবং তার পক্ষে পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করা সহজ, যে কোনো লক্ষ্যকে অর্জন করা সহজ। ঠিক এমনই অসাধারণ প্রবন্ধ গ্রন্থ ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান লিখেছেন। মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন এই গ্রন্থগুলোর রচয়িতা কে? তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। এবং এই জাতীয় গ্রন্থ বাংলা সাহিত্যে একজনই লিখেছেন, তিনি ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, নারী শক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? নারী শক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। নারী শক্তি পত্রিকার সম্পাদক ছিলেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, সহচর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সহচর পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান তিনি সহচর এই পত্রিকাটির সম্পাদক ছিলেন, নারী শক্তি এই পত্রিকাটির সম্পাদক ছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, কোন সাহিত্যিক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা এর সম্পাদক ছিলেন? কোন সাহিত্যিক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা এর সম্পাদক ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান তিনি সম্পাদনা করেছেন বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, তিনি সম্পাদনা করেছেন নারী শক্তি পত্রিকা, তিনি সম্পাদনা করেছেন সহচর পত্রিকা। তার বিখ্যাত অবদান এই বিখ্যাত পত্রিকাগুলো সম্পাদনা করা, এবং তার সবচেয়ে বড় অবদান, যে অবদানের কোনো তুলনা হয় না, তার অসাধারণ প্রবন্ধ গ্রন্থ। তার সবকটি প্রবন্ধ গ্রন্থ অসাধারণ। উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, সত্য জীবন যে গ্রন্থের কথাই বলা হোক না কেন, অসাধারণ এই প্রবন্ধ গ্রন্থগুলো। পরবর্তী প্রশ্ন, পথহারা উপন্যাসটির রচয়িতা কে? পথহারা এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পথহারা এই উপন্যাসটির রচয়িতা কে? ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, রায়হান উপন্যাসটির রচয়িতা কে? রায়হান উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পথহারা ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের একটি উপন্যাস, রায়হান ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের একটি উপন্যাস। পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা, সরলা উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। সরলা, পথহারা, রায়হান এগুলো তার বিখ্যাত উপন্যাস, উল্লেখযোগ্য উপন্যাস। পরবর্তী প্রশ্ন, প্রীতি উপহার উপন্যাসটির রচয়িতা কে? প্রীতি উপহার উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, বাসর উপহার এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান বেশ কিছু উপন্যাস লিখেছেন, উপন্যাসগুলো খুবই ভালো, যথেষ্ট উল্লেখযোগ্য। তবে তার মুনশিয়ানা দেখিয়েছেন তিনি প্রবন্ধ গ্রন্থ রচনায়, যেগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, এগুলো বাংলা সাহিত্যের অনন্য সম্পদ। এবং এই প্রবন্ধ গ্রন্থগুলো পাঠ করে মানুষ আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছে, তার মনোবল অটুট হয়েছে, তিনি তার লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছেন। মানব জীবন, উন্নত জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মহৎ জীবন অসাধারণ সব প্রবন্ধ গ্রন্থ
ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের সেরা কৃতিত্ব বা তার মুনশিয়ানা, তার দক্ষতা তার রচিত প্রবন্ধ গ্রন্থগুলোতে তিনি দেখিয়েছেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রকাশ গ্রন্থটি কোন জাতীয় রচনা? প্রকাশ গ্রন্থটি কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাব্য গ্রন্থ। প্রকাশ এটি একটি কাব্য গ্রন্থ, ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান রচিত একটি কাব্য গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রানী হেলেন। রানী হেলেন এটি একটি শিশুতোষ গ্রন্থ এবং এই গ্রন্থটি রচনা করেছেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, ছেলেদের মহত্ত্ব কথা কোন জাতীয় রচনা? ছেলেদের মহত্ত্ব কথা কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ, ছেলেদের মহত্ত্বের কথা এটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং এই গ্রন্থটি রচনা করেছেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। বলাই বাহুল্য, ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের লেখা প্রবন্ধ গ্রন্থগুলো কতটা সুন্দর, কতটা চমৎকার এবং কতটা অভিনব, বলাই বাহুল্য। আর তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থগুলো থেকে অসংখ্য প্রশ্ন এসেছে, সর্বাধিক সংখ্যক বার এসেছে। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান থেকে আসা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ থেকে আর তার সম্পাদিত পত্রিকা থেকে। পত্রিকাগুলো বন্ধুরা আপনাদের জানা আছে, আপনারা জেনে গেছেন, সহচর, নারী শক্তি, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। আর তার প্রবন্ধ গ্রন্থগুলো আপনাদের জানা আছে, আপনাদের ইনশাল্লাহ পড়া থাকবে অথবা পড়া আছে, মাশাআল্লাহ আপনারা পড়েছেন নিশ্চয়ই। এই প্রবন্ধ গ্রন্থগুলো অসাধারণ। পরবর্তী প্রশ্ন, উচ্চ জীবন, উন্নত জীবন ও সত্য জীবন গ্রন্থগুলো রচয়িতা কে? উচ্চ জীবন, উন্নত জীবন ও সত্য জীবন গ্রন্থগুলো রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। উচ্চ জীবন, উন্নত জীবন ও সত্য জীবন, বন্ধুরা এই গ্রন্থগুলো রচয়িতা ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের জীবনকাল কোনটি? ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের জীবনকাল কোনটি? বন্ধুরা, তার জীবনকাল 1889 সাল থেকে 1936, 1889 সাল থেকে 1936 ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের জীবনকাল। বন্ধুরা, ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান থেকে যে প্রশ্নগুলো আসে তা সবই আমাদের পড়া হয়ে গেল, জানা হয়ে গেল। এর থেকে বেশি আর কোনো তথ্য ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান থেকে নাই বা পরীক্ষায় আসে না। আবারও বলছি বন্ধুরা, তার প্রবন্ধ গ্রন্থগুলো থেকে সর্বাধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে, অন্য প্রশ্নগুলো তুলনামূলকভাবে কম এসেছে, ওই প্রশ্নগুলোর তুলনায় কম এসেছে, কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, প্রায়শই এসেছে বন্ধুরা। আর তার আরেকটি বিষয়, সেটি হলো তার সম্পাদিত পত্রিকাগুলো, নারী শক্তি, সহচর, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, এই পত্রিকাগুলো থেকে সর্বাধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের সাহিত্য কর্মগুলো আমরা আরো একবার স্মরণ করি, আরো একবার জেনে নেই। তার উপন্যাস পথহারা, রায়হান, সরলা, প্রীতি উপহার, বাসর উপহার। পথহারা, রায়হান, সরলা, প্রীতি উপহার, বাসর উপহার, বন্ধুরা তার আরেকটি উপন্যাস গ্রন্থ বা লেখনী আছে। আমরা দেখেছি প্রশ্ন হিসেবে এসেছে খরলা, এই উপন্যাসটির রচয়িতা কে বা এই গ্রন্থটির লেখক কে? এই প্রশ্নটি এসেছে, এভাবেই এসেছে, এর উত্তর ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। তার উপন্যাস গ্রন্থগুলো আপনাদের জানা হয়ে গেল, রায়হান, সরলা, পথহারা। পথহারা, রায়হান, সরলা, প্রীতি উপহার, বাসর উপহার। বন্ধুরা, এবার চলে আসি ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের প্রবন্ধ গ্রন্থে। প্রবন্ধ গ্রন্থগুলো থেকে সর্বাধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে, আর এই প্রবন্ধ গ্রন্থগুলোর নাম যদি আপনাদের মনে নাও থাকে, তাও আপনারা নাম দেখেই অনুমান করতে পারবেন যে কোনগুলো ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের লেখা প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থগুলো একসাথে তিনটি তিনটি করে নাম আসে, একটি একটি করে আসে না, এভাবেও বোঝা যায়। আর প্রত্যেকটি প্রবন্ধ গ্রন্থের সঙ্গে জীবন শব্দটি আছে, উচ্চ জীবন, উন্নত জীবন, সত্য জীবন, মানব জীবন, মহৎ জীবন। উচ্চ জীবন, উন্নত জীবন, সত্য জীবন, মানব জীবন, মহৎ জীবন, বোঝা যাচ্ছে বন্ধুরা, প্রত্যেকটি গ্রন্থের সঙ্গে জীবন শব্দটি যুক্ত আছে। তার প্রবন্ধ গ্রন্থগুলো বিষয়বস্তুতে অভিনব এবং অসাধারণ, এবং
আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই গ্রন্থগুলো পড়া যথেষ্ট। বন্ধুরা, তার প্রবন্ধ গ্রন্থগুলো থেকে সর্বাধিক সংখ্যক বার প্রশ্ন আসে, আমরা চলে আসি তার কাব্যগ্রন্থে। তার একটি কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থটির নাম প্রকাশ। আপনাদের জানা আছে, পরীক্ষায় একবার প্রশ্নও এসেছিল। বন্ধুরা, তার শিশু সাহিত্য বা শিশুতোষ গ্রন্থ রানী হেলেন, রানী হেলেন তার শিশুতোষ গ্রন্থ বা শিশু সাহিত্য। বন্ধুরা, এবার চলে আসি সংবাদপত্রে। সংবাদপত্র এই অংশটি থেকে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের বেশ প্রশ্ন আসে, সর্বাধিক সংখ্যক বার এসেছে। নারী শক্তি পত্রিকার সম্পাদক কে? সহচর পত্রিকার সম্পাদক কে? বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা এর সম্পাদক কে? ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। বন্ধুরা, ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান থেকে আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন বন্ধুরা, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। কারণ সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। বন্ধুরা, সফলতার জন্য সময় সদ্ব্যবহার করাটা কিন্তু জরুরি। আর আত্মবিশ্বাসী মানুষ মাত্রই সফল মানুষ। আত্মবিশ্বাস ছাড়া সফলতা অসম্ভব, সফলতা আত্মবিশ্বাসেরই নামান্তর। কাজেই আপনাদেরকে সময় সদ্ব্যবহার করতে হবে, আত্মবিশ্বাসী হয়ে নিজের পরীক্ষার প্রস্তুতি নিজেকেই গ্রহণ করতে হবে। বন্ধুরা, বারংবার যে কথাটি বলে থাকি, আধুনিক যুগ থেকে মাত্র 15টি প্রশ্ন হবে, 15টি প্রশ্নের জন্য 15 নম্বর, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য 1 নম্বর। আর আপনাদেরকে আয়ত্ত করতে হবে আনুমানিক 120 থেকে 150 জন সাহিত্যিক। আর প্রশ্নকর্তার হাতে রয়েছে অবারিত সুযোগ, এই আনুমানিক 120 থেকে 150 জন সাহিত্যিকের মধ্যে তিনি যে কোনো 15 জন সাহিত্যিককে বাছাই করতে পারেন। কাজে আপনাদেরকে কোনো সাহিত্যিক বাদ দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ একেবারেই নেই। এই জন্য বারংবার করেই আমি বলে থাকি যে প্রথম 100 জন সাহিত্যিককে বাছাই করেন, 10 জন 10 জন করে পড়েন, যাদের হয়তো গুটি কতক প্রশ্ন, নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন, অল্প কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলি বারংবার এসেছে, সর্বাধিক সংখ্যক বার এসেছে। যদি এই রকম সাহিত্যিকগণকে আপনারা আয়ত্ত করেন, 10 জন 10 জন করে আয়ত্ত করেন, তাহলে আপনার প্রস্তুতি গ্রহণটা অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন আমরা কয়েকজন সাহিত্যিক সম্বন্ধে ইতোমধ্যেই পড়েছি, দিলারা হাসান তার একটি গ্রন্থ ঘর মন জানালা, আমরা পড়েছি খন্দকার মোহাম্মদ ইলিয়াস, আমরা পড়েছি খান মোহাম্মদ মঈনুদ্দিন, আমরা পড়েছি খন্দকার শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, আমরা পড়েছি আব্দুর রাজ্জাক, আমরা পড়েছি রশিদ করিম, আমরা অনেককেই পড়েছি, আমরা দাউদ হায়দারকে পড়েছি, আনিস চৌধুরীকে পড়েছি, কামাল চৌধুরীকে পড়েছি, আবু ইসাককে পড়েছি, আবু জাফর শামসুদ্দিনকে পড়েছি, আবু জাফর ওবায়দুল্লাহকে পড়েছি, আবু রুশদ তাকে পড়েছি, আমরা অনেককেই পড়েছি। ইতোমধ্যে প্রায় 56 জন বা তারও অধিক সংখ্যক সাহিত্যিক সম্বন্ধে আমরা কিন্তু পড়েছি। তো এইভাবে যদি আপনারা 10 জন 10 জন করে বাছাই করে নেন, আমি বারংবার করে আপনাদেরকে অনুরোধও করেছি যে বন্ধুরা এভাবে এভাবে বাছাই করেন বা এই সাহিত্যিকগণকে আগে পড়েন। অথবা আপনারা যদি এই লেকচারগুলোকে অনুসরণ করেন, দেখবেন যে কোনো লেকচারের ব্যাপ্তি হয়তো 5 মিনিট, কোনো লেকচারের ব্যাপ্তি হয়তো 6 মিনিট, কোনোটা 8 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা হয়তো 1 ঘন্টা। কাজে যে লেকচারগুলোর ব্যাপ্তি কম সেই লেকচারগুলো আগে আয়ত্ত করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে, আপনার মনোবল আরও বেড়ে যাবে, আপনি আরও বেশি শক্তি নিয়ে সাহস নিয়ে বাকি পড়াগুলো আয়ত্ত করতে পারবেন। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। আনন্দে থাকাটা খুব জরুরি, নিজের মধ্যে কখনোই হতাশা বা বিষাদকে আসতে দেবেন না, ভর করতে দেবেন না। সবসময় মনে ইতিবাচক ভাব রাখুন, ইতিবাচক মনোভাব রাখুন এবং আনন্দে থাকুন, আনন্দ নিয়ে পড়ুন। আনন্দ ছাড়া কোনো কাজ কিন্তু সুন্দর হয় না, ভালো হয় না। তো বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সুস্থতার জন্য দোয়া করছি, কল্যাণ কামনা করছি আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তা কামনা করছি, সর্বোপরি আপনারা আপনাদের জীবনে কাঙ্ক্ষিত সফলতার দেখা পান সেই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।